আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ফুটকা গাছ নিয়ে ফুটকা গাছ মানুষ জীবনে কি কি কাজে লাগে ঔষধি কাজে ভিডিওটা বেকে টাইনে দেখবেন না টাইনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না এই যে দেন ফুটকা গাছ এই যে ফুটকা গাছ এই যে ফুটকা গাছ যারা ঘন ঘন প্রস্রাব করেন তারা এই ফুটকা গাছের ডাটা পাটা ভাইটা আপনি আদা পা পরিমাণ কাবেন প্রতিদিন আপনি ঘন ঘন প্রস্রাব হবে না যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে আপনি সাবস্ক্রাইবার করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও আমি অনেক দিব আপনার মোবাইলের সাথে সাথে ঢুকে যাবে আপনি দেখতে পারবেন আর যারা চৌকে কম দেখেন তারা এটা ডাটা পাতা আদা পা পরিমাণ লেবুর রস দিয়ে খাবেন যেটা ভাতা লেবু বলে আমরা যেটা বাদ দিয়ে খাই ভাতা লেবু লেবুর রস লোবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ এটা লোবেন একশো গ্রাম পরিমাণ যে পর্যন্ত আপনার চোখ ক্লিয়ার না হয় সেই পর্যন্ত আপনি কায়া যাবেন আর যাদের হাঁপানি রোগ আছে কষ্ট করেন শ্বাস ফালতে পারতেছেন না আপনারা খাবেন এই যে গুড়াটা এই গুড়াটা ভালো করে ধুয়ে আদা পা পানির মধ্যে রস করবেন আদা পা রস আর পঞ্চাশ গ্রাম পরিমাণ মধু যে পর্যন্ত আপনি হাঁপানি না সারে সেই পর্যন্ত খাবেন আমার ভিডিওটা সবাই ভালো লাগে আপনাদের কাছে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম